হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাভোমিটার। তো অ্যাভোমিটারটি নিয়েই আজকে আলোচনা করব। তো অ্যাভোমিটার হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্ট মিটার। তো অ্যাভোমিটারকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ডিজিটাল এবং একটি অ্যানালগ। তো বন্ধুরা, দুটির কী রকম কাজ এবং কী কী রেজাল্ট সেগুলি আজকে নিয়ে আলোচনা করব, এ টু জেড। তো বন্ধুরা, যারা এই অ্যাভোমিটার সম্পর্কে ধারণা নাই, তারা আজকে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই তার ধারণা হয়ে যাবে। অ্যাভোমিটার এবং মাল্টিমিটার যাকে বলি, সেই মিটারগুলি কিভাবে আমরা ইউজ করব এবং এর কোনটা ভালো হবে সেগুলি সম্পর্কেও আজকে জানতে পারবেন ভিডিওটি দেখলে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলে নিই, আমার এই আরএম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি অ্যানালগ মাল্টিমিটার দেখাবো, যেটির বাজার প্রাইস কত আমি সেটিও বলে দেব। তো বন্ধুরা, আমার হাতে যে মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি অ্যানালগ মাল্টিমিটার। তো এই অ্যানালগ মাল্টিমিটার বাজারে পাবেন 200 থেকে 300 টাকার মধ্যে। তো এই মাল্টিমিটারটি পাবেন। তো আমার কাছে আরও একটি মাল্টিমিটার আছে, সেটি হচ্ছে এটি, এই মাল্টিমিটারটি। তো কোন মাল্টিমিটারে কীরকম কাজ, কাজ সব এক, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাবো কীভাবে করে কাজটি করবেন। তো এই মাল্টিমিটারের দামটি পড়বে আপনাদের 350 থেকে 400 টাকার মধ্যে এই মাল্টিমিটারটির দাম পড়বে। আর আরেকটি মাল্টিমিটার আছে, যেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, সেই সম্পর্কে আজকে আমি বেশি আলোচনা করব আপনাদের মাঝে। ডিজিটাল মাল্টিমিটার যারা চালাতে পারেন না তাদের ক্ষেত্রে আমাদের কাছে এখানে একটি আছে ডিজিটাল মাল্টিমিটার। তো বন্ধুরা, এই তিনটি মাল্টিমিটার আপাতত আপনাদের মাঝে কীরকমভাবে কাজ করে, কোন কম্পোনেন্টটি কীভাবে মাপতে হয়, কোন আইসিগুলি কীভাবে মাপতে হবে, একটি ক্যাপাসিটার কীভাবে মাপবেন, সকল কিছু আমি আপনাদের মেপে আপনাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে কাজ করে। তো বন্ধুরা, চলুন শুরু করি। মাল্টিমিটার দেখতে পাচ্ছি, তিনটিরই কাজই প্রায় এক, তবে কিছু তারতম্য এটাতে বেশি অ্যাডভান্স আছে। এটাতে যেহেতু এটা অ্যানালগ, সেক্ষেত্রে এটার অ্যাডভান্স থেকে একটু কম আছে। এটি একটি ছোট মাল্টিমিটার বলা যায়। তো আমি প্রথমে এটির থেকে শুরু করাই, দেখি কোথায় কী কী আছে এবং কীভাবে কাজ করে সেগুলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ohm এক কথায়, তারপরে লেখা আছে 100K, 10 ভোল্ট, 20 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আমরা এখানে মাপতে পারবো। তারপরে এখানে যে যে পাশ দিয়ে দেখা যায় যে এ পারশেও সেইটি করা আছে। তো আমরা যারা বুঝি না যে আসলে কোনটা কী ভোল্ট, সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে এই পাশ থেকে ডান পাশ পর্যন্ত যেগুলি ভোল্টেজ আছে সেটিগুলি হচ্ছে ডিসি ভোল্ট। এক কথায় আমরা সবাই জানি যে ফিল্টার ক্যাপাসিটারগুলি দিয়ে যে ভোল্টেজটি আউটপুট হয় সেটি হচ্ছে ডিসি ভোল্ট। আর এমনিতে যেটি আছে সেটি হচ্ছে আমরা বাসা বাড়িতে যেগুলো ভোল্টেজ আছে সেগুলি হচ্ছে এসি ভোল্ট। তো এসি ভোল্ট বাসা বাড়ির মাপার জন্য এপাশ থেকে এ পর্যন্ত এগুলি আমরা এসি ভোল্টে মাপতে পারবো। এখানে হচ্ছে অ্যাম্পিয়ার, যদি আমরা ব্যাটারি মাপার ক্ষেত্রে যদি কাজটা করি তাহলে অ্যাম্পিয়ার। আচ্ছা, যদি আমি একটি মাপ দেখিয়ে দিচ্ছি যে এখানে 1 ohms আছে। তো 1 ohmsটা হচ্ছে একদম মানে যার কোনো ভোল্ট নাই, যার কোনো কিছুই নাই, সেটাও কাজ হবে। ধরেন যে একটা ডায়োড আমরা কীভাবে চিনব, একটা ডায়োড যদি পরিমাপ করতে যায় তাহলে যে ডায়োডের যে নেগেটিভ আর পজিটিভ যদি আমরা উলট পালট করে ধরি তাহলে অবশ্যই ইয়ে হবে, ডিপ্রেশনটি দিবে। তো আমরা যদি নেগেটিভ আর পজিটিভ লুপটি যদি শর্ট করি তাহলে আমাদের মাল্টিমিটারের কাঁটাটি উঠতে হবে। তো দেখুন, যদি আমরা শর্ট করে দিই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাল্টিমিটারটির কাঁটাটি ডিপ্রেশন দিয়েছে। তো আমরা ডায়োড পরিমাপ করে দেখব যে ডায়োডটি কীরকমভাবে পরিমাপ করা যায়। তো বন্ধুরা, এই যে ডায়োডটি নেগেটিভ এবং পজিটিভ যদি আমরা কানেকশন করে দিই, তো আমরা সবাই জানি ডায়োডের মাপটি হবে
এক পার ডিপ্রেশন দিবে অন্য পার ডিপ্রেশন দিবে না তো বন্ধুরা এখানে যে দিলাম ডিপ্রেশন দেয়নি যদি আমরা ডায়োডটি লুপটি ঘুরিয়ে এই পাশে দেই যদি ডিপ্রেশন দেয় তাহলে আমরা ভাববো যে ডায়োডটি ভালো আছে এই তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিয়েছে অর্থাৎ ডায়োডটি ভালো আছে এইভাবে আমরা মিটারটি দিয়ে পরিমাপ করতে পারবো তো বন্ধুরা এই পাশে যেগুলি আছে সেগুলি ভোল্ট মাপার জন্য তো এরকম ভাবে আপনারা দেখে নেবেন যে কোথায় কি কি কাজ করা লাগে তো আরেকটি মাল্টিমিটার যেটি দেখাবো সেটি হচ্ছে একটু অ্যানালগ মাল্টিমিটার অ্যানালগ মাল্টিমিটারের একই রকম কাজ একই রকম সব কিছু তো এই যে আমি যেভাবে বললাম ওটার যে লাল যে চিহ্নগুলি আছে সেটি হচ্ছে ডিসি সরি এসি আর এখানে বাম যেগুলো আছে এখানে ডি সি ভি লেখাই আছে কথা ডিসি ভোল্ট এখান থেকে তো আমরা উপরের কাটাগুলি যেগুলি আছে এখানে থেকে জিরো পর্যন্ত যেগুলি আছে সেগুলি আমরা ওমস যেগুলি ওমস আমরা ফলো করব আসলে কত ওমস টেন ওমস এগুলি সব উপরের কাটাটুকু ফলো করব যদি আমাদের ইয়েটি যে এক্স টেন অথবা এক্স ওয়ানে যদি থাকে বা এক্স হান্ড্রেডে যদি থাকে আচ্ছা এবারে যেটি দেখাবো সেটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার যেটি আসলে কাজটাও সবই একই কোনো পার্থক্য নাই শুধু এটি ডিজিটাল এবং অ্যানালগের পার্থক্য তো বন্ধুরা আমি যে ছোট মিটারটি দিয়ে একটি ডায়োড পরিমাপ করলাম সেই ডায়োডটি আমি এখন এই বড় মাল্টিমিটারটি দিয়েও পরিমাপ করব দেখুন কিভাবে করা যায় তো একইভাবে বলে নিচ্ছি যে ডায়োডের পরিমাপটা হচ্ছে একবার ডিপ্রেশন দিবে অন্য পাশে দিবে না তাহলে ডায়োডটি ভালো আমরা বুঝতে পারবো তো দুটি লুপ আচ্ছা এপাশ দিলাম আবার ডায়োডের চিহ্নটি আমাদেরকে ডায়োড পরিমাপ করার জন্য এখানে যে একটি চিহ্ন আছে এখানে দিতে হবে এইতো যদি ডিপ্রেশন দেয় তাহলে কথায় কোনো একটি সংখ্যা উঠবে কোনো সংখ্যা উঠছে না এক কথা ডায়োডটি আমাদেরকে নেগেটিভ এবং পজিটিভ চেঞ্জ করে যদি ধরি দেখুন কোনো একটি সংখ্যা উঠবে এবং একটা ভ্যালু দেখাবে তো ভ্যালু দেখিয়েছে তার মানে ডায়োডটি ভালো আছে যদি আমরা এই দুইটি লুপ যদি শর্ট করে দিই তাহলে এখান থেকে একটি শব্দ আসবে বিপ শব্দ আপনারা শুনতে পাচ্ছেন তো এরকমভাবে পরিমাপ করা যায় তো এটারও একই রকম যে যে ডিসি ভোল্ট এসি ভোল্টগুলি সবগুলি একই তো এই মিটারটির ভোল্টেজটি হচ্ছে এই পাশ থেকে যে 1000 থেকে যে উপরে যেগুলি আছে এগুলি হচ্ছে এসি ভোল্ট আর 750 থেকে এর নিচেরটুকু হচ্ছে সরি এটি হচ্ছে এসি ভোল্ট এটি হচ্ছে ডিসি ভোল্ট এখানে আমরা আরেকটি সুবিধা পাচ্ছি যে ডিসি ভোল্টের ক্ষেত্রে যে ট্রানজিস্টারগুলি মাপার জন্য আমাদের এখানে কিছু ইয়ে করা দেওয়া আছে আইসি বসানোর ইয়ে করা আছে তো এখানে আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে এনপিএন অথবা পিএনপি তো আমরা দুইটি ট্রানজিস্টারই মাপতে পারবো যে আসলে কোনটা ভালো আছে বা খারাপ আছে এটি হচ্ছে অনেক একটি ভালো এই মিটারটির জন্য আমাদেরকে ওভাবে করে মাপতে হয় না কোনো যদি যে ট্রানজিস্টারগুলি যদি আমরা মাপতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক সহজ হয়ে যায় এই মাপার ক্ষেত্রে তো এতো এই জন্য এই মাল্টিমিটারটির অনেক চাহিদা বাজারে তো আমিও নিজেও কাজ করি এই মাল্টিমিটারটিতে অনেক ভালো লাগে এখানে হোল্ড করে রাখতে পারবেন কোথায় কী আছে সব কিছু বুঝতে পারবেন আপনারা যদি এই মাল্টিমিটারটি নিয়ে আপনি এটা কাজ করেন তো বন্ধুরা মাল্টিমিটার অর্থাৎ অ্যাভোমিটার অ্যাভোমিটার সম্পর্কে যদি আপনার আর কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সকল কিছু বোঝানোর চেষ্টা করব যেটি বুঝতে পারবেন না সেটি বলবেন যে আসলে এটি কি যদি আপনারা প্রশ্ন না করেন তাহলে আমি বুঝবো যে তো আপনারা আমাকে মানে ভিডিওগুলি দেখেন না সেক্ষেত্রে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করেন
তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। এবং এটা অথবা